তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। তো আজকের আমি নিজের বাড়ি ছিলাম গুমাতে, তো এখন আমি বাড়ি মামার বাড়িতে যাব। তো তার জন্য রেডি টেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ির থেকে। তো এখন আমি যাব এখান থেকে স্টেশনে। তো স্টেশনে এখান থেকে মিনিমাম 5-6 মিনিটের মতো রাস্তা, তো আর বেশিক্ষণ বাকি নেই। যদিও ভিডিওটা আমি কাটিং করে তারপরে মানে ভিডিওটা স্টপ করে তারপরে আমি যাচ্ছিলাম। তো এখন ট্রেনের জন্য আমার আবার আধা ঘন্টা মতো ওয়েট করতে হবে, কারণ এখানে ট্রেন আসতে একটু লেট হয়। লেট হয় বলতে ওই আধা ঘন্টা পর পর মনে হচ্ছে ট্রেন আসে এক একটা। তো এইমাত্র মনে হয় একটা ট্রেন সবে মাত্র বেরিয়ে গেল আর আমি এইসব স্টেশনে পৌঁছালাম। এখন গিয়ে স্টেশনে আমার কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপর ট্রেন আসার জন্য অপেক্ষা করতে হবে। তো আমার আবার এখান থেকে যেতে হবে বামনগাছিতে। তো বামনগাছিতে আমার মামার বাড়ি। তো এখন বামনগাছিতে গিয়ে তারপরে আমার একটা বন্ধুর সাথে দেখা করতে হবে, তারপরে তার সাথে দেখা করে তারপর একসঙ্গে মানে বাড়ি ফিরবো, সবাই বামনগাছিতে যাব। তো ওরও বাড়ি বামনগাছিতে। তো তাকে ফোন করেছি, সে বলছে ঠিক আছে আমিও একসঙ্গে মানে আমি যে ট্রেনে যাব ও সেই ট্রেনে এখান থেকে বার হবে। তো ওর আন্টির বাড়িতে আছে বিরাতে এবং আমি গোমাতে আছি, আমার নিজের বাড়ি গোমা এবং আমি মামার বাড়িতে থাকি, মামার বাড়ি বামনগাছি। তো দেখতে পাচ্ছ এটা আমাদের স্টেশন, গোমার স্টেশন, ঠিক আছে। তো আজকে সত্যি বলতে বিকালবেলা তো খুব আকাশটা খুব সুন্দর লাগছে, ওই জন্য আমি দৌড়িয়ে গিয়ে আগে আকাশের ভিডিওটা শ্যুট করলাম। চারিদিকে আকাশটা শ্যাটটা ভাঙা লাগছে আজকে সত্যি বলতে, সেই লাগছে সেই। তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন লাগছে, তোমরা একটু দেখো, ঠিক আছে। এখানে একটু মানে গান অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। তোমরা একটু ওয়েদারটা দেখো, শ্যাটা ভাঙা ওয়েদার, তোমাদের সেই লাগবে। তো গাইস, অবশেষে আমরা বামনগাছি স্টেশনে পৌঁছালাম। তো সামনে একটা বাদাম কাকু আছে, তো কাকুকে ডাকবো? না থাক, টাকা না থাকলে কি আর কাকু বাদাম দেবে আমাকে? স্টেশনে চলে আসলাম বামনগাছি স্টেশনে। তো আমার বন্ধুকে ফোন করলাম, বন্ধু বলছে যে তুই গিয়ে আরও আগে হাঁটতে হাঁটতে আই, আমার যেতে আধ ঘন্টা মতো লেট হবে, তারপর আমি যাচ্ছি। তো আমি বললাম ঠিক আছে। তারপর আর কি আমি এখন প্ল্যাটফর্ম দিয়ে হাঁটছি, সামনে একটা সুন্দরী মাইয়া আছে, তো ওইসব দিকে নজর না দিয়ে চলে গেলাম সামনের দিকে। তো আমার খুব খিদে পেয়েছিল বলে এখন একটু সামনের দিকে যাচ্ছি। তো সামনের দিকে যেতে যেতে কিছু সুন্দর দৃশ্য লক্ষ্য করলাম। তোমরা লক্ষ্য করেছো কিছু? তো আমি কিছু দৃশ্য লক্ষ্য করলাম। তো তারপরে আমি কাকুর কাছ থেকে দুটো চপ কিনে আনলাম এবং একটা ভেজিটেবিল কিনে আনলাম। ভেজিটেবিলটা খাওয়াই গেছে আর চপ দুটো আছে। তো এই একটা চপ, সেটা তোমার কিসের একটা লোটে মাছের চপ, সেটা খাচ্ছি। তো যদিও আমার লোটে মাছের চপটা গেলা হয়ে গেছে, ঠিক আছে, তো এখন আমি গিলবো হচ্ছে যেটা মাংসের চপ, ওটা গিলছি। এটা টেস্ট আছে বেশ, দামও নিয়েছে ভালো রকম টেস্টও আছে। তো খাওয়া দাওয়া শেষ, এবার আমি বাড়ির দিকে যাচ্ছি, আর বেশি দূর না, আর পাঁচ মিনিট মতো হাঁটলে বাড়ির দিকে চলে আসবো। তো এবারে দুর্গাপুজোর প্যান্ডেল হয়েছে এখানে স্টেশনের দিকে, এই যে প্যান্ডেল হয়েছে দেখতে পাচ্ছ। তো গাইস, আজকের ভিডিওটি এখানে শেষ করব, আবার পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।